সংঘর্ষ ও বর্জনের মধ্য দিয়ে চলছে 161টি ইউনিয়ন পরিষদ ও 9টি পৌরসভায় ভোটগ্রহণ। সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। ইতিমধ্যে সহিংসতায় কক্সবাজার ও বাগেরহাটে দুজন নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত 45 জন। এদিকে কেন্দ্র দখল ও ভোটারদের হুমকির অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের দুজন সহ 7 ইউপি চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাগেরহাটের মোংলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ফাতেমা বেগম নামের এক নারী নিহত হয়েছেন। দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ থামাতে গেলে ওই নারীসহ প্রার্থী মতিয়ার মোড়ল, বোরহান শেখ ও ইসরাফিল আহত হন। পরে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজারের নির্বাচনী সহিংসতায়ও একজন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা ও সন্দ্বীপের 12টি ইউনিয়ন পরিষদে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। বিএনপি অংশ না নেওয়ায় আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের। বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেন্দ্র দখল ও ভোটারদের হুমকির অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের 2 জন সহ 7 ইউপি চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছে। কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে, কিছু কিছু জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়া হলেও বড় ধরনের সংঘর্ষ ঘটেনি। বিরূপ আবহাওয়ার কারণে যশোরের নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে ভোটারের উপস্থিতি কম, এখানে প্রথমবারের মতো ইভিএমে ভোট হচ্ছে। পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে ভোট হচ্ছে। 2014 সালে গঠিত এই পৌরসভার প্রথম নির্বাচন অনেকটা উৎসবমুখর পরিবেশেই হচ্ছে। কেন্দ্র দখল ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ফেনীর সোনাগাজী পৌরসভায়। বাইরে নিরাপত্তা জোরদার থাকলেও কেন্দ্রের ভেতরে একজনের ভোট অন্যজনে দিচ্ছে বলে অভিযোগ করছেন আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র মেয়র প্রার্থী আবু নাসের। বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ছাড়াই সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার 21টি ইউনিয়নে টানা বৃষ্টির মধ্যেও ভোট গ্রহণ চলছে। এদিকে গতরাতে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রেই মহিলা ভোটারের লাইন দীর্ঘ দেখা গেছে। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।